এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, ছোট্ট একটি ভিডিও। আমি নর্মালি আমার ওয়েট লস জার্নিতে প্রচুর পরিমাণে ওটস খেতাম রাইসের পরিবর্তে। শুধু ওয়েট লস জার্নিতেই না, এখনও আমার ভাতের চাইতে ওটস বেশি পছন্দ, বেশি খেতে ভালো লাগে। তো অনেকেই আপনারা আছেন যে ওটস খেতে ভালো লাগে না, কেমন জানি স্মেলটা পছন্দ না, অনেকেই বলে থাকেন, কমপ্লেন করে থাকেন। তো আজকে আমি ওটসের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে যদি আপনারা খান তাহলে কিন্তু আপনাদের খেতে ভালো লাগবে আর আপনাদের ওয়েট লস জার্নিটা আপনারা এনজয় করবেন। তো আজকে যে রেসিপিটা আমি দেখাবো, এটি আপনারা ব্রেকফাস্টে খেতে পারেন কিংবা রাতের বেলা খেতে পারেন, দুপুরেও খেতে পারেন, যখন ইচ্ছা তখনই খেতে পারেন। খেতে খুবই ভালো আর ক্যালোরিও অনেক কম। তো রেসিপি শুরু করার আগে বলবো যে অবশ্যই 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 যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে দেওয়া বেল বাটনটাও ক্লিক করে নেবেন। তাহলে চলুন দেখি আজকে রেসিপিটা আসলে কি। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান নেব আর ফ্রাই প্যানটা গরম হলে হাফ কাপ মতো ওটস নিয়ে নিব। তারপর ওটসটাকে খুবই অল্প আঁচে বেশ কিছুক্ষণ ভেজে নিব। হালকা একটু ব্রাউন টাইপের কালার হয়ে গেলে চুলাটা অফ করব। ওটসটা এভাবে চুলা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিব। তারপর হালকা ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডার জার নিব আর সেটার মধ্যে আমি ওটসটা ঢেলে নিব। তারপর এর মধ্যে আমি খুবই অল্প পরিমাণে পুদিনা পাতা আর ধনে পাতা কুচানো ঢেলে দিব। তারপর অর্ধেকটা মতো পেঁয়াজ কুচানো এর মধ্যে দিয়ে দিব। তারপর দিয়ে দেব একটা মরিচ। পেঁয়াজ মরিচ এগুলো কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, যে যত বেশি খেতে পছন্দ করেন বা পছন্দ না করলে দিবেন না এমন টাইপের। তারপর একটা বড় সাইজের রসুনের কোয়া কেটে দিয়ে দিব। হাফ ইঞ্চি পরিমাণ আদা দিয়ে দিব। আসলে এই মশলাগুলো দিলে খেতে অনেকটা টেস্টি হয়। তারপর দিয়ে দিব স্বাদ মতো হিমালয়ান পিঙ্ক সল্ট। তারপর আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা আসলে ঘনত্বের উপর নির্ভর করবে, যদি একটু গাঢ় হয়ে যায় তাহলে আর একটু পানি দিতে পারেন। এরপর আমি এই জারের মুখটা বন্ধ করে এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিব। আমার কাছে সব কিছু ব্লেন্ড করার জন্য আমার প্রিয় এই যে বুলেট ব্লেন্ডার আছে, এর সাহায্যে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আপনাদের কাছে যেই টাইপেরই ব্লেন্ডার থাকুক না কেন, সেখানে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। তারপর একটা পাত্রে এটা ঢেলে নিয়েছি আর এই যে দেখুন এই টাইপের ঘনত্ব হবে, খুব বেশি গাঢ় না আবার খুব পাতলাও না। তো আপনার কাছে যদি মনে হয় বেশি গাঢ় হয়ে গেছে, অল্প পরিমাণে পানি মিক্স করতে পারেন। তারপর চুলায় আবারও ফ্রাই প্যান দিব। তারপর এই রকম একটা চামচের সাহায্যে এক চামচ পরিমাণ এই লিকুইডটা নিব। তারপর ফ্রাই প্যানে দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটা গোল রুটির মতো করে নিব। খুবই পাতলা হবে, প্রথম প্রথম করতে গেলে এটা একটু সমস্যা হতে পারে, কিন্তু আপনি যদি কয়েকবার করেন খুব ভালো হয়ে যায়। ঠিক এইভাবে আমি গোল করে নিচ্ছি। তো এটা কি নাম দেওয়া যেতে পারে, এটাকে ওটস রুটি বলা যেতে পারে, ওটস দোসা বলা যেতে পারে বা চিল্লা বলা যেতে পারে, আপনারা নাম দিতে পারেন যে এটার কি নাম দেওয়া যায় আর কি। তারপর এখানে খুবই অল্প পরিমাণে একেবারে খাঁটি ঘি যেটাকে বলে আমি একটু ছিটিয়ে দিব। তো এক পাশটা পুরোপুরি হয়ে গেলে এটা খুবই সাবধানে কিন্তু উল্টে দিতে হবে। এই পাশটা যদি ভালো মতো না হয় তাহলে কিন্তু আপনি উল্টে দেওয়ার সময় এটা ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। আমি যখন প্রথম প্রথম বানাতাম আমার কাছে অনেকগুলো ভেঙেছে আসলে, তো খুব সাবধানে করতে হবে। তারপর উল্টে দেওয়ার পরে এই দিকটাও কিন্তু ভালো মতো সেকে নিতে হবে বা সেদ্ধ হয়ে গেলে এটা তুলে নিতে হবে। তো এভাবে আমি বানিয়ে নিয়েছি আর এই যে প্লেটও আমার রেডি হয়ে গেছে। তো এখানে আমি দইয়ের একটা চাটনি টাইপের নিয়েছি, মানে টক দইয়ের মধ্যে অল্প লবণ গোলমরিচ মিক্স করে এটা বানিয়েছি। এখানে শসা নিয়েছি, বিটরুট নিয়েছি,
আর দুইটা মতো ওটস, দোসা বা চিলা আমি নিয়েছি। এটা খেতে খুবই মজা, মানে মুখে লেগে থাকার মতো। আমার ওয়েট লস জার্নিতে এই খাবারটা আমি অনেকবার খেয়েছি এবং এখনও খেয়ে থাকি। তো এই ওটস দোসা আপনি ডায়াবেটিক পেশেন্ট বা পিসিওডি যাদের আছে বা থাইরয়েড যাদের আছে সকলেই খেতে পারেন। অনেকে বলবেন যে টক দই পায় না, তো বাসায় আপনারা টক দই তৈরি করতে পারেন, কিংবা এখানে টক দইয়ের পরিবর্তে আপনারা ধনেপাতা চাটনি নিতে পারেন বা একটা ডিম নিতে পারেন বা এক পিস মাংস নিতে পারেন। তারপরে আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে খেতে কেমন লেগেছে। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।